আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। তো এরপরে আমি জানাবো ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি অনেক সময় এটিএম বুথে টাকা তুলতে গিয়ে এরকমের একটা প্রবলেম, বলবো না, এরকম এক একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কিছু লোকজন আছে আমাদের সমাজে, কিছু ভাই ব্রাদার বা বোনেরাও আছে, ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে কিভাবে টাকা তুলতে হয় এই জিনিসটা তারা জানে না বা বুঝে না। তো তখন তারা হেল্প চায় যে ভাই আমার টাকাটা একটু তুলে দেন। আসলে এটা কিন্তু ঠিক নয়, কারণ ব্যাংকের টাকা পয়সা তোলা এটা কিন্তু একটি সিকিউরিটির বিষয় আছে, যারে তারে দিয়ে এরকম টাকা তোলা কিন্তু ঠিক নয়। তাই আমি চাই যারা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন বা যে কোনো ভাবেই হোক না কেন আপনি টাকা তুলবেন, সেহেতু আপনার নিজের টাকা আপনি নিজে তুলেন, এটাই কিন্তু বেটার। আপনি জানেন না, হয়তো বা আপনি কারো কাছে জিজ্ঞেস করেন না, লজ্জা সরমের করে জিজ্ঞেস করেন না, জানতে চান না, দেখা যাচ্ছে আপনি হয়তো বা অন্য কাউকে ব্যবহার করলেন, নয়তো আপনি এটিএম বুথে থাকা কোনো সিকিউরিটি গার্ডকে ব্যবহার করলেন, তাও লজ্জায় পড়ে অনেক সময় ব্যবহার করা হয় না। তো আমি আশা করব যে আপনার হাতে হয়তো স্মার্টফোন আছে, এই জন্য আপনি ইউটিউব চ্যানেলে এরকম একটা ভিডিও আপনার সামনে আসলে অবশ্যই আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এবং নিজে নিজেই তখন টাকা তুলতে পারবেন। তো সেই আশায় আমি ভিডিওটা তৈরি করতেছি। বাংলাদেশের জনপ্রিয় যে ব্যাংকগুলি আছে তার ভিতরে ডাচ বাংলা ব্যাংক একটি অন্যতম একটি জনপ্রিয় ব্যাংক, এবং এই ব্যাংকের বুথের সংখ্যাও কিন্তু অনেক। আমি মনে করি কাস্টমার গ্রাহক সংখ্যাও আমার মনে হয় যে অনেকটা বেশি। তো সেহেতু এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করতেছি যে ডাচ বাংলা ব্যাংকে যখন আপনি টাকা তুলবেন, টাকা তোলার যে প্রসেসটা আমি দেখাচ্ছি এবং কি কি করা যায় এই বুথের মাধ্যমে, আপনার কার্ড আছে, আপনার অ্যাকাউন্ট আছে এবং এই বুথের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন, তো তার একটা বিস্তারিত বর্ণনাটা আমি করব, আশা করি সাথেই থাকবেন। তো বন্ধুরা, প্রথমে যখন আপনি ডাচ বাংলা ব্যাংকে যাবেন তখন এরকম একটা স্ক্রিন আপনি দেখতে পাবেন, ওয়েলকাম টু ডাচ বাংলা ব্যাংক। প্রথমে আপনাকে বলবে, স্ক্রিনে লেখা থাকবে মোবাইল ব্যাংকিং লেখা থাকবে, তারপরে আপনার কার্ড ঢুকানোর মতো একটা অপশন কিন্তু লেখা থাকবে যে আপনার কার্ডটা প্রবেশ করান মেশিনে। তো আপনি তখন কি করবেন, আপনার কার্ডটি, আপনার যেই কার্ড হোক না কেন, নেক্সট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যাই কার্ডই হোক না কেন, আপনি কার্ডটা তখন ঢুকাবেন। সেটা কিভাবে ঢুকাতে হয় সেটা কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ আপনাকে ধরে আমি কার্ডটা ঢুকিয়ে দিতে পারবো না। তো সুতরাং আপনি কার্ডটা ঢুকাবেন, তবে খেয়াল করবেন কার্ডের উপর অংশ এবং নিচ অংশ তো বুঝেন, ওই উপরটা উপরে থাকবে, নিচেরটা নিচেই থাকবে, এবং কালো যে রেখার মতো দেখা যাচ্ছে এইটা নিচে থাকে, এটা ডান পাশে দিয়ে থাকবে, আপনি কার্ডটা ঢুকিয়ে দিলেন। আচ্ছা যাই হোক, কার্ডটা আপনি ঢুকিয়ে ফেলছেন অলরেডি, এখন যেটা করতে হবে, কার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনাকে পিন নাম্বার চাবে। তো দেখবেন যে নিচে এরকম কিছু বাটন আছে, এই বাটনে আপনাকে ক্লিক করতে করতে এই বাটনে আপনি দেখবেন যে আপনার যে পিন কোডটি আছে, মানে সিকিউরিটি কোড 4 সংখ্যার যে সিকিউরিটি কোডটি আছে এটা তো অবশ্যই জানেন। তো সিকিউরিটি কোডটি আপনি টিপে টিপে একটু কষ্ট করে ঢুকিয়ে দিবেন। তো তখন 4টা সংখ্যা দিবেন, তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো পেজটা ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখবেন প্রথমে যে অপশনটি আছে, এবং এই অপশনগুলির পাশে পাশে দেখবেন যে একটা বাটন আছে, প্রথমে রয়েছে টাকা উত্তোলন। তো এখানে ক্লিক করলে কি হয় সেটা আমি দেখাতে পারতেছি না, তবে ক্লিক করলে যেটা হবে, আপনাকে টাকার অ্যামাউন্টটা আপনাকে চাইবে যে আপনার টাকার অ্যামাউন্ট দেন, কত টাকা আপনি উত্তোলন করবেন। তো টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার কনফার্ম একটা বাটন আছে, কনফার্ম এবং ইনকারেক্ট একটা বাটন, যদি ভুল হয় ইনকারেক্ট দিবেন, যদি সঠিক হয় কারেক্ট দিবেন। তো কারেক্ট দেওয়ার পরে আপনাকে আরেকটি অপশন দেখাবে, সেটা হলো যে টোকেন নিতে চান কিনা, আপনি কি টাকাটা উঠাচ্ছেন তার একটা প্রমাণ রাখতে চান, তাহলে আপনি ইয়েস দিবেন, আর টোকেন যদি না নিতে চান তাহলে নো দিবেন। আর ইয়েস দিলে হবে কি, ওই টোকেনের বিনিময়ে আপনার কিছু টাকা কর্তন করা হবে আপনার অ্যাকাউন্ট থেকে, বেশি না, সামান্যতম। তো আর যদি নো দেন, আপনার টোকেন দরকার নাই, ব্যাস নো দিবেন, আপনার টাকাটা বের হয়ে যাবে, বলবে যে আপনার লেনদেন সম্পন্ন হচ্ছে, যদি এটিএম এ টাকা থাকে টাকাটা বের হয়ে আসবে। প্রথমের ডান পাশে দেখুন একটি বাটন, এটা হলো যে দ্রুত উত্তোলন, মানে এখানে আপনার টাকার অ্যামাউন্ট বসাতে হবে না, আপনার যদি ব্যালেন্স থাকে অ্যাভেলেবেল, মানে আপনাকে অপশন দিবে 5,000, 10,000, 20,000 এরকম অপশন দিবে, তো আপনি সেই অপশনে ক্লিক করলে সেই পরিমাণ টাকা তুলে দেবে, আপনাকে টিপে টিপে বসাতে হবে না। তো তারপরে আমরা বাম পাশে যে ব্যালেন্স ইন করি, মানে আপনি আসলে টাকা তোলার আগে কিন্তু ব্যালেন্সটা দেখতে হয় অনেক সময় যে আমার ব্যালেন্স কি পরিমাণ আছে, সেই অনুযায়ী আমি টাকাটা তুলবো। তো এটা দিয়ে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। যদি আপনি সেটাও টোকেন নিতে চান, সেটা ওই টোকেন সিস্টেম একই সিস্টেম আর কি, টোকেন নিতে চাইলে নিতে পারবেন, না নিতে চাইলে নাই। তারপরে আবার ডানে আসি, এটা হলো গিয়ে পিন চেঞ্জ, আপনার পিনটা লিক হয়ে গেছে, মনে করেন আপনার পাশের কেউ জেনে ফেলেছে, তো আপনি যদি চান আপনার পিনটাকে পরিবর্তন করবেন সেটা এখান থেকে করতে পারবেন। আর বাম পাশে দেখুন ফান্ড ট্রান্সফার, এখান থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনি যদি আপনার কোনো আরো
কোনো ভাইয়ের ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো সে আপনার কাছে টাকা পাবে, সেখানে কিছু টাকা পাঠাবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অবশ্যই তার থেকে জানবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম দিবেন এবং টাকাটা পরিমাণ দিবেন যে কত টাকা পাঠাবেন সেটা। তবে এটা কিন্তু আপনি আস্তে আস্তে দিলে হবে না, একটু দ্রুততার সাথে কাজ করতে হবে। আস্তে আস্তে দিলে হয় কি যে এটা আপনার একটা সময় আছে, সময় লিমিট অতিক্রম করলে আবার দেখা যায় পুনরায় আপনাকে কাজটা করতে হয়। এই ভিডিওটা দেওয়ার আরো একটা উদ্দেশ্য আছে, কারণ এইসব কাজ যদি আপনি শিখে এক্সপার্ট না হন তাহলে আপনি এরকম আস্তে আস্তে বা স্লোলি করতে গেলে কিন্তু আপনার করতে পারবেন না, মানে অতটা সময় তারা দিবে না। এটিএম বুথ এটা কিন্তু সিকিউরিটির ব্যাপারে খুবই খুবই ভালো, সেহেতু আপনাকে এতটা সময় দিবে না। আপনি যদি বারবার কার্ড ট্রাই করবেন না, বারবার যদি আপনি একটা বুথের ভিতরে যদি বারবার কার্ড ঢুকান, হয়তো বা বুথের ভিতরে আপনার কার্ডটা আটকেও যেতে পারে, তখন আপনাকে আবার কিছুদিন ওয়েটও করতে হইতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা যাতে না হয় এই জন্য আমি আসলে ভিডিওটা দিচ্ছি, আপনি একটু ক্লিয়ার হন। তো তারপরে যে অপশনটি ফান্ড ট্রান্সফার ডিপোজিট, ডিপোজিট আসলে ডিপোজিট এখান থেকে কেউ করে না, সাধারণত এগুলো করতে গেলে ব্যাংকে জমা, ব্যাংকে গিয়েই ডিপোজিট করে। তারপরে আছে যে আপনি প্রিপেড নাম্বার, আসলে এগুলো আমাদের তেমন একটা দরকার নাই। বিল ফি, মানে এখান থেকে বিল পরিশোধ করা যায়, ফি দেওয়া যায়, স্কুলের ফি, বিভিন্ন রকমের ফি যেগুলো দিতে দেওয়া যায় ডাচ বাংলা ব্যাংকে, তো সেগুলি আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আমি মনে করি যে বুথে সাধারণত আমাদের ওই উপরে যে যে অপশনগুলি আছে এগুলি মূলত আমাদের প্রধান দরকার, আর এগুলি সম্পর্কে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনি কোথাও না বোঝেন বা অন্য কোনো বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে, সেহেতু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন বা লিখতে পারেন, আমি আপনার সেই প্রশ্নের উত্তর দিব এবং আপনাকে বাকিটুকু জানানোর চেষ্টা করব। শর্ট ভিডিও এতটা বেশি আসলে বলা যায় না। তো তারপরে আপনার সবকিছু করার পরে আপনাকে যেটা করতে হবে, যে টোকেন নাম্বার সম্পর্কে তো বললাম, টোকেনটা আমি একটু দেখাই। এরকম একটি টোকেন আপনি পাবেন, এবং যে লেনদেনই করেন না কেন টোকেন নিতে চাইলে টোকেনে কিন্তু পুরো ডিটেলসটা উঠে থাকবে, মানে এটা প্রমাণস্বরূপ। আপনি ব্যালেন্স চেক করলে সেটাও এখান থেকে দিতে পারবেন, ট্রান্সফার করলেও এরকম একটি টোকেন বের হয়ে আসবে। তো সুতরাং আপনি এই টোকেনের মাধ্যমে আপনি যে লেনদেন করেছেন তো সবকিছুই করতে পারবেন। এরপর লাস্টে গিয়ে মনে করেন আবারও আপনাকে তারা বলবে যে আপনি কি আরো কোনো লেনদেন করতে চান, তো আমি আরো কোনো লেনদেন করতে চাই, যদি চাই তাহলে ইয়েস, আর যদি না চাই তাহলে নো দিলে আমার কার্ডটা বেরিয়ে আসবে, অথবা নিচে বাটন থাকবে, সেই বাটনে আপনি যদি ক্লোজ বা ক্যান্সেলে ক্লিক করেন তাহলে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। তো আপনার লেনদেন শুভ হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।